ফলোয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বাঙালির হেসেলে মাছের পাশাপাশি চিকেনের কদরও অনেক বেশি। আজ আমি চিকেনের এমন একটি রেসিপি নিয়ে এসেছি, যদি আপনারা একঘেয়ে চিকেন খেতে খেতে বোর হয়ে থাকেন তাহলে খুব সহজেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। আজকের আমার চিকেনের এই রেসিপিটির নাম চিকেন মহারানী, যেটা বানানো খুবই সোজা। ঘরে থাকা মশলা দিয়ে অনেক সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে 2 টিস্পুন গোটা ধনে, 2 টিস্পুন মৌরি, 2 টিস্পুন গোটা জিরে, 4-5টে এলাচ, ছোটো 2 টুকরো দারচিনি, 4টে লং, 6-7টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার মাঝারি আছে এই মশলাগুলোকে একটু ভেজে নেব। এর মধ্যে একটু জাবিত্রিও দিয়ে দিলাম। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমার হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করে নেব। এর জন্য আমি এখানে 5টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর 2 টেবিল স্পুন কাজু বাদাম নিয়েছি। এখানে আমি 150 গ্রামের মতো চিকেন নিয়েছি। মাঝারি আছে একটি কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 1টা তেজপাতা, 2টো এলাচ আর 2টো জাবিত্রী। এবার এর মধ্যে আমি কাজু বাদাম আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা। এবার 3-4 মিনিট একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। চার 5 মিনিট নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটাকেও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দিলাম, এতে মশলাটা পুড়ে যাবে না। মশলাটাকে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 1/4 কাপ টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দেব। আর টক দই দেওয়ার সময় চুলার আঁচটা একদম সিম করা আছে। টক দইটাকে মশলার গ্রেভিটার সাথে ভালো করে মিশিয়ে দেব। মশলাটা আমার মেশানো হয়ে গেছে, এবার চুলার আঁচটা আমি মাঝারি করে দিয়েছি। এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকেও মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, এর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 1-1 করে চিকেন পিসগুলো দিয়ে দেব। চিকেন পিসগুলো দেওয়ার 2 মিনিট পর এবার চিকেনগুলোকে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিশিয়ে দেব।
এবারে এর মধ্যে আরো কিছুটা জল আমি দিয়ে দেব। এবারে চিকেনটাকে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য মাঝারি আঁচে রান্না করব। 20 মিনিট পর ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দেব। গ্রেভিটা আমার এখনো অনেকটাই পাতলা রয়েছে, তাই আমি আরো 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করব। 5 মিনিট পর আমার গ্রেভিটা অনেকটাই কমে এসেছে। এবার এর মধ্যে আমি 3 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। আর এই সময় চুলার আঁচটা একদম সিম করা আছে। এভাবে আরো 2-3 মিনিট আমি রান্না করব। চিকেনটা আমার হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিলস্পুন কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দেব। একঘেয়ে চিকেনের রেসিপি স্বাদ বদলাতে বাড়িতে তৈরি করে ফেলুন এই চিকেনের অসম্ভব মজার একটি রেসিপি, চিকেন মহারানী। এটি রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। এবার আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ঘরে তৈরি মশলায় যে কোনো রেসিপি খুব ভালো হয় খেতে। আপনারা অবশ্যই এই রেসিপিটি ঘরে তৈরি করে দেখবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা আমার হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে দেওয়ার জন্য। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।